মহিলা মানসিক বুঝন যে এত কঠিন, আমার ভাইয়ের বেটি, মনে হয় তার উপর আমার কোনো দায়িত্বই নাই। এত করে বুঝালাম শামসু মানুষ ভালো, চ্যাংরা বয়সে এরকম দুষ্টুতি থাকতেই পারে, ছেলে ধরে থাকলে চলবি, আজ আবার যাচ্ছি দেখি কি কয়। আজও যদি একই জিদ ধরে থাকে তাহলে আর কোনোদিন মনে লই বাড়ির দিকে হোমই না। রূপার মাও বাড়িতে আছো নাকি? কেডা ভাই জানাচ্ছেন? হ দরজাটা খুলে দাও বারে। দরজা খোলা আছে, ভিতরে আসেন। তা ভাইজান খাড়া আছেন কে, বসেন। আচ্ছা বসিচ্ছি। তার রূপক কোন দিকে আছে? রূপক তো দেখিছি না। মাইয়াটার শরীরটা ভালো না, ঘুমাচ্ছে। ও আচ্ছা, তার রূপার মা মনিল মরার পরে তোমাকে রে ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আমার, সে হিসাব করলে ভালো মন্দ বলার অধিকার আমার কিন্তু আছে। তা আমি যেটা কইছিলাম সেটা কিভাবে দেখছিলা? শামসুক দিয়ে বিয়ে আমি দেব না, সেটা আগেও করছি এখনো করছি। আপনার ছোট ভাই মরে যাওয়ার পর আমি অনেক কষ্ট করে বেটিটাক মানুষ করছি, আমি কোনো সাধারণ চাকরিজীবী ছেলের হাতত বেটিক তুলে দেব। এত ভালো চ্যাংরা, ধন সম্পদ আল্লাহ, তাও আবার এই এলাকার চেয়ারম্যান, এমন ছেলে থিয়ে চাকরিজীবী ছেলে পছন্দ হলো? অত ভালো ধন সম্পদ আলা চ্যাংরা আমি চাই না। শামসু যে জীবনযাপন করিচ্ছে বা করে এতে তার জীবনের নিরাপত্তা আমি দেখি না। আজকাল মানুষের ভালো করবার গেলে আশেপাশে খালি শত্রুই সৃষ্টি হয়। এটাই কি তাহলে ছেলের দোষ? ভাই জান, আমি বেটি অল্প বয়সে বিধবা বানাবার চাই না। স্বামী হারানোর যন্ত্রণা যে কি তা আমি হারে হারে টের পাচ্ছি। আর শামসু তো কোনো সাধারণ লোক লয়, তাই তার জীবনের উপর হুমকি বেশি। জন্ম মৃত্যু এলে সব আল্লাহর হাতে, কখন কার কোটি মৃত্যু আছে এলে কেউ কোয়া পারবে না। কেয়ার উপর মা এলে হিসাব করে কি জীবন চলান যাবি? তাই বলে ভাই জান মিয়েকে একটা গুন্ডা সন্ত্রাসীর হাতে তুলে দেমো, মাও হয়ে এ কাম করি কেঙ্কা করে? এই কথা তুমি ভুল করলে, শামসু কোনো গুন্ডা সন্ত্রাসী না। ঢাকা শহরে যখন রাজনীতির সাথে যুক্ত আছিল তখন এই এলাকার অনেক সোল বলে কি চাকরি নিয়ে দিছে, এখন আবার এই ইউনিয়নের চেয়ারম্যান হয়ে জনগণের কাজ করতেছে। সন্ত্রাসীরা যখন প্রচুর টাকা কামায় তখন জাতে ওঠার জন্য ভালো আয়নাবাজি দেখায়, হয়তো আমরা সেটাই দেখতে পাচ্ছি। সারা জীবন নিজে যেটা বুঝলে সেটাই ঠিক ধরে আসলে, পরিবেশ পরিস্থিতি তো আমরাও বুঝি কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক। তাই করছি, শামসুর সাথে বিয়ে দিলে কিন্তু খারাপ হবি না, আল্লাহর রহমতে ভালোই হবি। এত করে যখন করছেন ভাইজান, আমি তাহলে না চিন্তা ভাবনা করে দেখি, আমাকে কয়েকটা দিন সময় দেন। ঠিক আছে ভাবো, বেশেদের ব্যাপারে চিন্তা ভাবনারও দরকার আছে। তবে আমি যেটা মনে করি, রূপার জন্য শামসুই পারফেক্ট ছেলে। আপনি রূপার এক হিসেবে গার্জিয়ান, রূপার মামা কালেটি আসবি, তাহলে আপনি আর রূপার মামা মিলে আলোচনা করে দেখেন কোনটা করলে ভালো হয়। আচ্ছা এখন তাহলে আমি উঠি, আর ওর মামা আসলে আমাকে ফোন দিও। ঠিক আছে ভাইজান। এটেরা সমস্ত বেকার ছেলে মেয়েদের তালিকা কি তৈরি হসে? মোটামুটি হসে ওস্তাদ, কালকের মধ্যে আপনি পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়ে দেবো। এই লিস্টে যেন কোনো ভেজাল না থাকে, আর শৈলীর সাথে একদিন মিটিং এর আয়োজন করব। সেটা কর্মনি, তা ওস্তাদ তোতা মেম্বার তো খুব ভেজাল করিচ্ছে। ভেজাল করতেছে মানে উই কোচটা কি করছে? সবই যদি চেয়ারম্যান করে তাহলে আমরা মেম্বাররা কি কর্ম? নিয়ম অনুযায়ী যে কাম আমাকে করার কথা সেই কাম আর আমরা করে পাচ্ছি না। ওই শালা তো একটা 22 নম্বর লোক, ওকে যদি এই দায়িত্ব দেয় তাহলে সবটাই খায় লেজের লোক ঢুকবি। ওয়াগের 2 নম্বর লাইন বন্ধ হয়ে গেছে দেখেই তো তেলে বেগুনে জ্বলে উঠছে। ওস্তাদ গোপন সূত্রে একটা নিউজ পাইছি। কি নিউজ পাইছো? তোতা মেম্বার আর গনি মেম্বার বলে সব মেম্বারে গিয়ে একটা গোপন মিটিং করবি। তা ওই মিটিংটা কি আমার বিরুদ্ধে নাকি? তাছাড়া আর কি, টেকা কামাইয়ের লাইন বন্ধ হয়ে যায়, ওকে মাথা খালি পোঁ পোঁ করে ঘুরিচ্ছে। মিটিং কোন জায়গা তার কোন দিন তলে তলে খোঁজ রাখে, ওকে মিটিং আমি করাচ্ছি। ওস্তাদ রূপা ভাবি ফোন দিছে। তা হেডফোনটা দে। আচ্ছা দিচ্ছি। হ্যালো রূপা, কও কেমন আছেন? মোটামুটি ভালো আছি, তা তুমি কেমন আছো? শরীরটা একটু খারাপ, প্রচন্ড মাথা ব্যথা। ওষুধ খাও আর বেশি বেশি রেস্ট করো, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। শামসু ভাই কই আপনি? আমি তো এখন ইউনিয়ন বোর্ডে। আপনার কি হসে? খাওয়া দাওয়া ঘুম সব বলে সারা দিছেন। আরে না কেরা কলো তোমাক, ইউনিয়নে এত চাপ তাই ঠিক মতো ঘুমায় না। দেখেন শামসু ভাই, সবই আমি বুঝি, এত দুশ্চিন্তার কিছু নাই, আমি আপনার ছাড়া কাউকে বিয়ে করবো না। এই যে এতক্ষণ এসে ভাল লাগিচ্ছে কিন্তু তোমার মায়কে তো রাজি করাবার পাচ্ছি না। আজকে জেঠো আসছিল, আপনার আর আমার বিয়ের ব্যাপার নিয়ে আলোচনা করবেন। তাই নাকি? আলোচনার ফল কি আবার তোমার মা আমাক গুন্ডর সন্ত্রাসী বানালো নাকি? আরে না, কাল মামা আসবি ঢাকা থেকে, মামার সাথে জেঠো বসবি, আশা করি পজিটিভ একটা ফল পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুশির সংবাদ। রূপা সত্যি করছি, তোমাক স্যার আর ভাল লাগিচ্ছে না আমার। ধৈর্য ধরেন, ধৈর্যে মেয়া ফলে, আপনি চিন্তা করেন না, মামা খামি আগে ম্যানেজ করে নিমুনি। তাই করো রূপা, ইনকে করে আর জীবন চলে না। আর শুনেন, সময় মতো খাওয়া দাওয়া করবেন আর ঠিক মতো ঘুমাবেন, এটা আমার আদেশ, বলে দিলাম।
আহ দিলে শান্তি বলেম, তোমার হুকুম অক্ষরে অক্ষরে পালন হবি রূপা। রাখলাম, পরে ফোন দিবনি। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। এটেরা আমার এখন খুব খুশি লাগিচ্ছে। কেশক ওস্তাদ, খুশির সংবাদ নাকি? রূপা যখন আদেশ করে কোনো কথা কয় মন থেকে খুব শান্তি লাগে। কাল আমাকে বিয়েলে আলোচনা হবি, পজিটিভ আশা করতেছি। ওস্তাদ বিয়েত কিন্তু সারা এলাকার মানুষের দাওয়াত দেখিলাম। আগে বিয়েটা ঠিক হোক, পরে হিসেব পরে দেখা যাবি। ভাই আসমো। আরে সচিব সাহেব নাকি, বসেন। তারপর কন কি খবর? আসছিলাম আদমশুমারির জন্য, কিছু অস্থায়ী লোক নিয়োগ দেওয়া লাগবে। ও নতুন ভোটার হালনাগাদের জন্য তাও কতগুলো লোকের প্রয়োজন? উপজেলা প্রশাসন থেকে 15 জন লোকের কথা কছে। এই জন্য দক্ষ মেধাবী ছেলে মেয়ে খোঁজেন, কেননা মানুষের ভোটের আইডি কার্ড আর জন্ম নিবন্ধনে প্রচুর ভুল আছে, যার কারণে অনেক লোক এইগুলো লেপে রাত আছে। কি করবো কন, গতবার সফিক চেয়ারম্যান অযোগ্য লোকের নিয়োগ দেখলে ভুল ত্রুটি করছে, এইবার যেন কোনো ভুল ত্রুটি না হয়। কিন্তু তোতা মেম্বারদের করছে, তার কাছে দক্ষ ছেলে মেলে আছে, তারা নাকি ভালোই কাজ করে। আপনি এখন যান, কি কর্ম না কর্ম ওটা আমি দেখিচ্ছি। আচ্ছা ভাই ঠিক আছে, গেলাম। এটেরা সবই তো শুনলু। হ্যাঁ ওস্তাদ সবই তো শুনলাম, তাহলে যে বেকারের লিস্টটা তৈরি করছি ওর মধ্যে থেকে দক্ষ বুদ্ধিমান ছেলে মেয়েদের দিয়েই কাজটা করে লই। আমিও সেটাই চিন্তা করতেছি, তাহলে কালকের মধ্যে লিস্টটা তৈরি করে আর শৈলিক কালকের মধ্যে ইউনিয়ন বোর্ডে আসবে ক। ঠিক আছে ওস্তাদ। আর একটা কাম কর, ডিসি অফিসে যাওয়া লাগবে, গাড়িটা বাইর করে। ডিসি অফিসে আবার কিসব যাবেন? একটা কাজ আছে, তো গাড়ি বাইর করে গেছি, বাইর করে। আচ্ছা ওস্তাদ। ভাই একটা না কথা কইলাম নি। কি কবেন আবার কন? তোতা মেম্বার তো আবার ফোন দিছে, এরা না ডিস্টার্ব করা শুরু করছে। এই মিয়া সচিব হয়ে একটা মেম্বার কন্ট্রোল করে পার না, কিসের জন্য সচিব আছেন? আপনি তোতা মেম্বার কয়ে দিবেন, এলে সবকিছু হ্যান্ডেল করিচ্ছে চেয়ারম্যান সাহেব, বাকিটা আমি দেখে লমো। আচ্ছা কমুনি, আমাক তো ফোন দিয়ে সেই হুমকি দিচ্ছে, কয়েছে চাকরি খামো, এটা খামো, ওটা খামো, ঘর থেকে বের হবে পারবো না। এই শালাকে এত করে বুঝালাম, মনে হচ্ছে এই বুঝনে কাম হবি না। সামসুর অ্যাকশন প্রয়োগ করা লাগবে, তাহলেই বুঝবি নি মাসের কয়দিন যায়। এত চাপ লেওয়ার দরকার নাই, আপনি চাপ মুক্ত থাকেন, বিষয়টা আমি দেখতেছি। ঠিক আছে আমি গেলাম তাহলে। আচ্ছা যান। এটারা গাড়ি কি রেডি করছো? ওস্তাদ রেডি করছি, চলে আসেন। আচ্ছা যাচ্ছি।